বৃহস্পতিবার ভাইফোঁটার দিন সকালে জলপাইগুড়ি শহরে এক অন্য ছবি দেখতে পাওয়া গেল। কুয়াশায় ঘেরা জলপাইগুড়ি, এই ছবি দেখে মনে মনে আন্দাজ করাই যায় বঙ্গের শীত বোধহয় আর বেশি দেরি নেই। জলপাইগুড়ি শহর বনাঞ্চল তিস্তার পার ঘন কুয়াশা ঘিরে রেখেছে। কুয়াশার চাদরে তিস্তার বুকে থমকে রয়েছে নৌকাগুলি। গলি থেকে রাজপথ সবই ঢেকেছে কুয়াশায়। গায়ে রীতিমতো গরম জামা চাপিয়ে মর্নিং ওয়াকে নেমেছেন জলপাইগুড়ির বাসিন্দারা। কুয়াশার ঘন ঘটায় দৃশ্যমানতা নেমেছে অনেকটা। কুয়াশার জেরে পথবাতিগুলির আলো অনেকটাই মৃদু। স্থানীয় বাসিন্দাদের দাবি, উত্তরে এসে গেছে শীতের আমেজ। দাদা, আজকে শীত কেমন অনুভব হচ্ছে? এই প্রথম এত সুন্দর কুয়াশা, আমরা তো প্রতিদিনই সকালবেলা বেরোই, আজকেও বেরিয়েছি, সকালের দিকে ছিল না, এখন কুয়াশাটা আস্তে আস্তে বাড়ছে, ভীষণ ভালো লাগছে। মরসুমের প্রথম শীতের আমেজ এবং পুজোর আমেজ দুটো মিলেমিশে ভীষণ ভালো লাগছে। চারিদিকে পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ খুবই ভালো, একটা ঠান্ডা আবহাওয়া এবং কুয়াশা আচ্ছন্ন। আমরা গিয়েছিলাম ওই তিস্তার স্পারের ওখানেও আমরা গিয়েছিলাম, সেখানেও খুব সুন্দর, খুবই ভালো, চারদিকে খুবই ভালো, মানুষজন উপভোগ করছে, বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। হ্যাঁ, যথেষ্ট ঠান্ডা অনুভব হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী আগামী 5 দিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না, যদিও এরপর থেকে দিনের বেলায় তাপমাত্রা আগামী 24 ঘন্টায় প্রায় 4 ডিগ্রি বেড়ে যাবে। তবে রাজ্যে শীত পড়তে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ডিসেম্বরের আগে রাজ্যে কাঁপুনি ধরানোর শীতের সম্ভাবনা নেই বললেই চলে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ ঝলমলে থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78% কাছাকাছি থাকবে। তবে কুয়াশা ঘেরা জলপাইগুড়ির সকাল বঙ্গে শীত যে দেরি নেই সেই বার্তাই দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, খাস খবর।